হলো? অবাকে ফোন দিছে একটার দিকে, বাট ওর সাথে আমার কথা হয় অনেক টাইম, একদম একটা লং টাইম কথা হতে হতে আচ্ছা, তিনটা না আজান দিছে, ও সরি আচ্ছা, তাহলে ধরো 4টাই বাজলো। হ্যাঁ, আজান তো দিছে। ভোর 4টায় গিয়ে তোমার ও চতুর্থ হ্যাঁ, রিলেশন হইলো, কঠিন অবস্থা। ভোর 4টায় ক্লাস, তখন ক্লাসে পড়ো, এটাই পড়তেছি, এইটাই পড়তেছো, হ্যাঁ এইটা এটাই পড়তে পড়তে পড়তেছিলাম। তিনটা ব্রেকআপ এবং চতুর্থ রিলেশন, লাইক কঠিন এক বাস্তবতার মুখোমুখি রিয়া। তারপর কি হলো, আমরা আগাই সামনে? মানে আমার কাছে মানুষের রিজন লাগে না যে ওকে কেন বেঁকেছে, কালারফুল মনে হয়েছে হ্যাঁ, বা ভাল লাগছে, মানে একা থাকতে মন চাইতো না। আমার রিলেশন একটা ব্রেকআপ হলে সমস্যা আরেকটা করে নেই, মানে সবসময় মনে হতো যে আসলে একা কেন থাকবো। মানে একা মানে সবাই রিলেশন করে, আমার মাইন্ডে ওটা ছিল না যে আচ্ছা, একা কেন থাকবো, সবাই বলে আমিও বল আমিও রিলেশন করি, মানে একটা অমন একটা জিনিস ছিল আমার, আমার একটা হুম হুম চ্যালেঞ্জ ছিল যে ও বলে রিলেশন করে আমিও বলবো হ্যাঁ আমিও রিলেশন করি, বড় ভাইয়ের সাথে রিলেশন করি, বা আমার মানে ছোটো থেকে আমার কথা বলতে ভালো লাগতো। আমার অনেকে রং দিত ফেসবুকে, কি করতো আমাকে ফেসবুক প্রোফাইল ঘাইটা, তারপর দেখতাম ভালো না লাগলে আমি রিপ্লাই দিতাম না, আমি আচ্ছা এখন এই কাজটা করি। আচ্ছা, তারপরে কি হলো, আগাই শুনি। তো ওর সাথে যখন আমার রিলেশনটা একদম স্টার্ট হয়, তো রেগুলার আমাকে ওর সাথে ফোনে কথা হইতো, ও আমাকে মানে ওর তখন এক্সাম চলতেছিল, এক্সাম চলাতে তো ওকে আমি সকালবেলা ফোন দিই, ফোন দিয়ে ঘুম থেকে উঠাই, তো এমন একটা টাইম ছিল, মানে ওর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো ছিল। লাইক হাই হ্যালো বাই না, আমার আগে রিলেশনগুলো শুধু হাই হ্যালো বাই গেছে, বাট আলটিমেটলি ওর সাথে আমার বন্ডিংটা এত ভালো ছিল, লাইক আমাকে অলওয়েজ অ্যাটেনশন দিত, মিট আপ হতো, ওর সাথে আমার কথা অনেক হতো, যা আমার কোনো পার্সোনের সাথে এত কথা হয় না। লাইক এমন একটা টাইম আমার লাইফে এত ভালো একটা স্পেস নিয়ে দিছে, একদম অনেক বড় একটা জায়গা আমার লাইফে নিয়ে নিছে, যেটা আমি কখনো ভাবতে পারি যে এটা আমার লাইফের লাস্ট রিলেশন হবে, অ্যাট লাস্ট পর্যন্ত যে ওর নিয়ে আমি থাকবো, বা লাইক এমন কিছু আমি কোনো থিঙ্ক করি না, যে আমার মতো মেয়ে সবাই বলে আমি প্লে প্লে গার্ল, ইভেন আমাকে এমন 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 কোয়েশ্চেন ফেসবুক করেছে, তুমি তো মডেল, মডেলতে ক্যারেক্টার কী হয়, ক্যারেক্টার লেসি হবে, ক্যারেক্টার ভালো হলে সে তোমার এত এতগুলো বয়ফ্রেন্ড থাকবে, থাকবে তো না, ক্যারেক্টার ভালো হলে লাইক একটাই থাকতো, তো আমার অনেক কোয়েশ্চেন ফেস করতেছে আমাকে, কেন তোমার ব্রেকআপ হয়, আমি কোনো রিপ্লাই দিতাম না। বাট আমার যে বয়ফ্রেন্ড ছিল লাস্ট ফোর্থ নাম্বার, ওর সাথে আমার রিলেশনটা অনেক ভাইরাল হয়েছে, ভাইরাল হ্যাঁ অনেক। আচ্ছা, আমরা পিকচার আপলোড দিলে ওই পিকচারটা কমসে কম, তখনই যখন আমার নিউ রিলেশন ছিল হ্যাঁ 1 মান্থ, চিত্র শেয়ার হইতো অনেক, ও আচ্ছা অনেক, আচ্ছা, 10 10টা 20টা। এটাও মানে শেয়ার হইতো, রিলেশনটা মানে টিকে থাকার কারণ আমি একটা বলি কারণ ছিল নাকি? না কারণ ছিল না, আমি আচ্ছা কারণটা পরে বলি, ওকে। আমি উইক ছিলাম ওর উপর, টোটালি আচ্ছা অনেক আচ্ছা, উইক ছিলাম ওর উপর, এখনো এখন আসি কেন যায় না। তো ওর সাথে আমার রেগুলার কথা হইতো, অনেক অ্যাটেনশন দিত আমাকে, মিট আপ হইতো উইকে 2 3 বার সাথে আমি দেখা করতাম, তো ফোনে অনেক কথা হইতো, লাইক রাত জেগে জেগে কথা বলা, 4টা পর্যন্ত 6টা পর্যন্ত ভোর কথা বলা, না খেলে জোর করে পাঠানো, মানে একবার কেয়ার বলেছে, কেয়ার ছিল, লাভ অ্যান্ড কেয়ার ছিল, অনেকটা ছিল, বাট এটা যে একটা ড্রামা ছিল, এটা যে একটা ফ্যাক্ট ছিল, এটা একটা চাল ছিল, আমি কেন বুঝতে পারি না তখন, আল্লাহ জানে, এটা যে একটা ড্রামা ছিল, এটা আমি আমার যে আপনি থাকলে মানে বুঝতে পারবো একটা ড্রামা ছিল। আচ্ছা আচ্ছা, লাইক শুনি আমরা একদম, মানে যেহেতু হ্যাঁ আমাদের হ্যাঁ হাতে সময় কম, 11:15 কিন্তু অলরেডি বেজে গেছে, তোমাকে আমি আর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার টাইম দিব, সো এই 30 মিনিটের ভিতরে তুমি এবার তোমার এই যে সেই মূল গল্পটা বলতে আসছো ওকে এটা ওকে শুরু করে দাও, বলো। তো এমন একটা টাইম আসে আমার ফ্যামিলি থেকে, মানে পাশের বাসার একটা আন্টি, পাশের এলাকার পাশের বাসার বলো, মানে ছোটো থেকে মানে আমার এলাকায় আমাকে অনেকে চিনতো, কে হয়তো মডেল হিসেবে চিনতো না, লাইক এলাকার ওর ভাগ্নি, লাইক ওর মেয়ে এই হিসাবে চিনতো, তো এলাকায় অনেক ভালো ছিলাম না খারাপ ছিলাম, আল্লাহ জানাকে খারাপ বলতো আমাকে ভালো বলতো, ড্রেস আপের জন্য খারাপ বলতো, আমার ড্রেস আপ কি এটা সেটা, তো ওই আন্টিটা আলটিমেটলি আমাকে ভালো লাগে, ওনার ফিউচার ছেলের ওয়াইফের জন্য ভালো লাগে, তারপর বাসায় আসছে বিয়ের প্রস্তাব দিয়ে, লাইক আম্মু আর উনি কথা বলতে সাইড থেকে আমি শুনে ফেলে, শুনে আমি একটা দৌড় দিছি শুধু নানুর বাসায় যাওয়ার জন্য, নানুর বাসাটা ছিল একদম একটা গলিতে পাশে ছিল, পাশে বলছে যে আম্মু আমার বিয়ে দিতেছে, আম্মু আমার বিয়ে দিতেছে মানে কি করতেছে, মানে শান্ত হও ফার্স্টে, একটু কুল হও তারপর বলো, তা আমার বাসায় তখন নানুর মামি ছিল, তো এই দুইটা পার্সন সেটা আমি অনেক অনেক একদম ফ্রি, লাইক এ টু জেড রিলেশন স্টিলও এখনও জানে, আসছে যে এটাও জানে, তো তখন বলতেছিলাম যে আম্মু আমার বিয়ে দিতেছে, ও একটা কই থেকে একটা মহিলা আসছে বলতেছে এতে, তা আরও বলতেছে কেন সমস্যা কি, রিজন দাও বলবো, লাইক ওই টাইমে ঠিক ওই টাইমে ও আমাকে ফোন দিছে, ওকে আমি বলছি যে আমার দেখো বাসার থেকে আমার প্রেশার দিতেছে বিয়ে দেওয়ার জন্য না, জাস্ট
ঠিক হয়ে থাকবে, ওটাকে যদি কাবির বলো লাইক কাবির হবে ডেট এমন তেমন টাইপ অমন ছিল। ওকে আমি তুমি লাইনে থাকো, তুমি যেহেতু বিলিভ আর কথা বা বিশ্বাস করতো না, বুঝো হ্যান দেন তুমি আর কথা বিশ্বাস করে না, তো আমি তুমি লাইনে থাকো, আমি তো ওকে লাইনে রাখে, ওকে লাইনে রেখে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম, তারা একটা টাইমে আসছে আমার ফোর্স করতেছিল বল কেন তুই রাজি হবে না, তারা বলেছে আমি রিলেশনে আসি দ্যাটস আমি রাজি হতে চাই না, আর ওকে নিয়ে ফিউচার দেখতেছি লাইক আমি ভালোবাসি ওকে, বলতাম যে আমি প্রেম করি, কখনো কারো কথা বলতাম যে আমি প্রেম করি, আমি বলতাম হ্যাঁ ভালোবাসি ওকে। এই কোয়েশ্চেনটা আমি সবাই আমাকে যদি আস্ক করতো প্রেম করো, আমি বলি না ভালোবাসি, এই কোয়েশ্চেনটা আমি কেন বলতাম আমি মানে উত্তরটা কেন দিতাম আমি জানি না। তো ওই টাইমে আমার নানু বলছে যে কার সাথে ফ্যামিলি আস্ক করতে পারে স্বাভাবিক, আমার মেয়ের সাথে রিলেশন করে সে কে ভালো হবে কিনা লাইক, তো আমি বলছি ওর সাথে আমি কথা বলে দিই, তো ওই টপিকটা ওখানে চলে যায় ওখানে ক্লিয়ার হয়ে যায়। তো 2018-তে যখন এই ডে রোজ ডে কিস ডে এই ডে আসে এই মান্থটাতে ওর সাথে আবার লাইক ঝগড়া বলা হয়, ও আমাকে ইগনোর করতেছে, আমার ভাইয়ের বার্থডে ছিল লাইক আমার মামির ভাই ছিল ও আমার থেকে বড়ো কলেজে পড়ে, তো ওর সাথে পিকচার কেন আপলোড দিছে এটাকে বলতো যে ও আমি তো এখন ওল্ড হয়ে গেছে আমাকে তো ভালো লাগতেছে না তাই না, এই জন্য ছেলে বাসায় নিয়ে আসছে, বলে মাইন্ডটা ঠিক করে অ্যাটলিস্ট নেগেটিভ কেন হবো, ওর মামির ভাই হয় বিলিভ না করে আমি ফ্যামিলি পিকচার দিতে পারি দ্যাটস লাইক, ও ফ্যামিলি পিকচার দেওয়া তো বিলিভ করতে হয়। একটা টাইম ছিল যে রোজ ডে আসছে যে গত বছর, এটা গত বছরের কথা, তো রোজ ডে আসছে ও ওর জন্য অনেক খোলা রোজ কিনছে মনে হয় 50টার মতো হবে, তো কিনা তো আমি তখন কোচিং টাইম ছিল তোকে আগে থেকে মেসেজ দিচ্ছি যে আমি আসতেছি তুমি এখানে থাকো আমি আসতেছি, বাট ও অনেক লেট করে ফেলে লাইক রাস্তার মধ্যে আমি দাঁড়ায় থাকবো, কোনো সিচুয়েশন ছিল না বসার স্পেস নাই কোনো কিছু করার, তো আমার রাগ এত রাগ ওঠে পাশে চেয়ে আমি হাত কেটে ফেলে, আমার লাইফে কোনো দিনও হাত কাটাকাটি করেছিলাম নাকি যাই না, তখন আমি এত রাগ ওঠে বাসে আমি ফুলগুলো ছিঁড়ে নাই, ফুলগুলো আমি ব্যাগেই রেখে দিছি যে আমার ফ্যামিলি মেম্বার দেখে ফেলে দেখ ভয়ে ব্যাগে রেখে দেয়, তো আমার এতটা রাগ উঠছে আর আমি কী করছিলাম হাত কেটে ফেলছি, হাত কেটে আমি আমার পিক আমার পিক উঠাইছি উখড়া ওরে দিছি, ওরে বলতে দেখো তোমার কারণে আমি নিজে টর্চার করতেছি, একটা টাইমে অনেক রাগ হয়ে যায় হাত কাটছো মানে তোমার সাথে রাইডটা এখন মিট করবা লাইক, তখন টাইমটা ছিল 10টা প্লাস, আমার লাইফে আমি বড় হয় না তখন আমি 10টার পরে বাসাতে বেরিয়েছি কোনো দিনও, কী বলে বের হবো বাসা থেকে বলছে আমার বাসাতে বলে বেরিয়েছি যে আমার ফটোকপি লাগবে বেরোচ্ছি, তো আমার বাসা থেকে আমাকে এত ফ্রিডম দিছে লাইক সেকেন্ড টাইম কোশ্চেনটা করতো মানে করে নাই যাবো না তুমি কোনো দিনে কোশ্চেনটা আমার বাসাতে করা হয় নাই, ইনফ্যাক্ট এখনও করে নাই, তো যেহেতু ফ্রিডম আছে গিয়েছি, তো রাতটা আমার ও আমাকে থাপ্পড় দিছে যাতে আমাকে ও তার আগে কথা বলে মানে কিছু কোশ্চেন মানে কিছু স্টোরি আছে ওকে নিয়ে মেমোরেবল ওগুলো আমি বলে নিই লাইক, ওর সাথে আমার যখন ওয়ান মান্থ রিলেশন হয় তখন ওর সাথে ওর আম্মুর পরিচয় করা দেয়, ওর যে আম্মু ছিল ওর সাথে আমার ওর বন্ডিংটা অনেক ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, তো ওনার সাথে প্রায় বেরোইতাম, ওর একটা বোন ছিল লাইক আমরা বেরোইতাম অনেক টাইম, তো ও আমাকে থাপ ও তার আগেও আমাকে অনেকবার মারছে লাইক, আমি ওর জন্য ওয়েস্টার্ন পরে বাদ দিয়ে দিচ্ছি, আমি অনেক ওয়েস্টার্ন পড়তাম অনেক যে বলার বাইরে, তো একটা টাইম আসে ওরকম তো অলওয়েজ হিজাব পড়বে ওয়েস্টার্ন পড়ো কিনা আই ডোন্ট কেয়ার, বাট তুমি হিজাবটা অলওয়েজ মেনটেন করে চলতে হবে, তো একদিন গিয়েছে আমি কোথাও হয়তো গেছিলাম ওকে না বলে আলটিমেটলি ভুলে গেছি, যদি মনে বলে দেবো প্লেসটা নাম, তো ওকে থাপ্পড় দেওয়াতে আমার যে হিজাব ছিল হিজাবের পিয়ে একদম আমার গালে ঢুকে যায়, ঢুকে যাওয়াতে আবার একদম ব্লাড বের হয়, তো ওই আমাকে আবার ট্রিটমেন্ট করছে লাইক, ও আর তো ও কেয়ার করতো ওই সব করতো লাইক আরও উইক হইতাম, সে যাই হোক লাভ তো করে লাইক এমন ছিল ওর বাড়িতে, তো তারপর ও যখন রোজ দিতে ও আমাকে ডাকছে তখন আবার আমার গায়ে হাত তুলবো একটা টাইমে আমার রাগ উঠতো যে আমার কেন গায়ে হাত তুলবে কেন কোন ইয়েতে কাপুরুষরা গায়ে হাত তোলে আমার মাইন্ডে এখন এই ঠিক না, ভালো কোনো ফ্যামিলি ছিল না এগুলো করে না, তোমাকে হাত উঠে তো একটা টাইমে আমার বলছে হাতে লবণ লাগাই দিবে, হাত দিয়ে ব্লাড পড়তেছে আমাকে কেন লবণ লাগে, তো ভয়ে আমি সেন্সলেস হয়ে গেছি তখন ওইখানে ওখানে বকর হয়ে গেছি, তো লাইক ওর যেখানে আমরা মিট করছি যে এমন গল্লি ছিল লাইক এমন একটা গল্লি ছিল, তো এইখানে দাঁড়াইছিলাম পাশে ওর বাহা ছিল বাহা ছিল, তো আমি সেন্সলেস হওয়ার পর আমাকে উঠে ওর বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যাওয়ার পর লাইক আমি ঘুমাই গেছি, আমি সেন্স ছিল বাট আমি ঘুমাই গেছি, কেন ঘুমাইছি আমি জানি না, কিছু খাইছি না খাওয়াইছে না খাওয়ানো হয়েছে লাইক
থাপ্পড় না আর হাতে কিছু ছিল লাইক আমি টোটালি জানি না। তো আমি সেসলো সরোজার পর আমি 1 বা 2 আওয়ার্স পর আমি উঠি, উঠে ওর সাথে কথা বলে হ্যাঁ হাক করি, ওকে হাক করছে টাইটলি, সে হোল লাইফ আমার সাথে থাকবা হ্যাঁ দেখ লাইক চাও বলে, একটু ওভার বলছে, লাইক এমন একটা টাইম আসছে যে ওর সাথে আবার ফিজিক্যালি কিছু হয়ে যায়, লাইক ওই জিনিসটা ফোর্স করে হয় ফার্স্ট টাইম যখন, একদম ফোর্স করে হয়। তুমি কোন ক্লাসে পড়ো? আমাকে বলতেছিল যে তুমি একটা মডেল, তুমি কিভাবে বিলিভ, তখন আমার মডেলিং এতটা রানিং ছিল না, লাইক ওর জন্য আমার স্কলারশিপ বাদ দিচ্ছে, আমার ইন্ডিয়া যাওয়া বাদ দিচ্ছে, আমি স্কলারশিপ পেয়েছিলাম নাজিকের উপর 3 ইয়ার্সের জন্য, ওইটা বাদ দিছি, তুমি যখন ছেড়ে চলে যাও ইন্ডিয়া তাহলে অনেক ফেমাস হয়ে যাবে, লাইক একটা ডান্সারদের অনেক ইয়ে থাকে বলতো, তা আমি ইটস ওকে ওর জন্য এটা আমি স্কিপ করছি। আমাকে বলে ব্রেক আপও তো করতে পারো আমার থেকে, তুমি যেহেতু আগে অনেক রিলেশন ব্রোক করছো আমাকে ব্রোক করতে পারো, ওকে ফাইন, এটা বলার পরে অনেক কান্নাকাড়ি করছি। আলটিমেটলি বাসাতে যেতে আমার বাসা থেকে অনেক ফোন আসে, না বলে বাসা থেকে আমি নাই হয়ে গেছি কেন, একদম না বলে নাই হয়ে গেছে বাসা থেকে, সকল আমার টেক্সট আসে বাসা থেকে, আমার যেহেতু আমার ফ্যামিলি অলওয়েজ অনলাইন অ্যাক্টিভ থাকতো আমাকে ফোন দিয়ে পাইতেছিল না, বাট ও আমি কী করছি ফোনে এয়ারপ্লেন মোড দিয়ে রাখছি, ওর বাসায় আমার ওয়াইফাই ছিল পাসওয়ার্ডটি কানেক্ট করছি, বাসা থেকে মামনি মেসেজ দিছে যে কোথায় তুমি, তোমার আবু অনেক অবস্থা খারাপ সেন্সলেস হয়ে গেছে, আমার নানু ছিল ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তো বলতো তোমার নানুর অনেক হাই প্রেশার হয়ে গেছে লাইক সিক হয়ে যাবে আমার অবস্থা, লাইক ও মাই গড আমি কী করলাম, এটা মাথায় থিঙ্ক করতেছে ফ্যামিলিতে এত প্রবলেম ছিল, আমি রাইটটা ওইখান থেকে বের হতে পারতেছিলাম না, তো যখন ওর সাথে ছিলাম অনেক নক করছে ওর রুমে, লাইক ওর যে রুমটা কেমন ছিল বলে দেয়, এই সাইডে ছিল কয়েকটা, এই সাইডে ছিল কয়েকটা, তোর আম্মু তখন বেবি সিক ছিল আমাকে বলছে যে আম্মু সিক ছিল দ্যাটস দেখে নাই, এটাও ফেক ছিল। পরে ওর রুমে অনেকে ওর বাবা নক করছে, বাট ও আমাকে বলছে এটা ওর আঙ্কেল হয় ওর রিলেটিভ হয়, বাবা নক করে বলতেছে গালি দিয়ে বলতেছে সে ওর রুমে কোনো মেয়ে আছে ওর কিছু খাইছে হ্যান ত্যান, ওর আম্মু ওকে গালি দিচ্ছে বলছে তুই কি কিছু খাইছোস, তুই কি কিছু খাইছোস, একটা টাইম আস করছি ওকে একটা কোশ্চেন আসছে তুই কিছু খাও, ও বলছে না কিছু খাই না কিছু, ওকে ফাইন, যেহেতু রিলেশনে আমার আমার মধ্যে ছিল রিলেশনে বিলিভ করাটা অনেক ইম্পর্টেন্ট, তা আমি ওকে বিলিভ করতাম, লাইক তারপরে কী হচ্ছে ওর বাসা থেকে টোটালি জিনিসটা জেনে যায় কোনো মতে, তো ওই জিনিসটা ওর মা জেনে জানে, তারপর অ্যাগেন ওর সাথে আমি ওই একটা উইকের মধ্যে ওর বাসায় আমি অ্যাগেন যাই, ওইটা ছিল ওর বাবা জেনে যায়, ওর বাবা জেনে যাওয়ার পর ও বাবা আমরা দুজনই রুম থেকে বেরিয়ে আসি, ওর বাবা দেখার পর বলতেছে লাইক তুমি এত রাত্রে এখানে কেন, ও কিন্তু আমাকে ওইখানে আনছে, ওকে বলতে বলছে কি তোমার বলবো যে আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম ওইখানে লেট হয়ে গেছে দ্যাটস আমি এখানে আসি, ওকে ফাইন যেমন কথা তেমন কাছে, আমি সেই কথাটাই ওকে ওর বাবাকে বলছি, আমাকে অনেক কথা শোনায় নর্মালি ফ্যামিলি এত রাত্রে একটা বিয়ে বাসায় আসবে অবভিয়াসলি কথা তো শুনতেই হবে, লাইক আমি চোখ অফ করে শুনছি শুনে শুনছি কোনো এক কথার রিপ্লাই একটা কথার রিপ্লাই তারপরে যাবো শুনছি। সকাল হওয়ার পর ও আমাকে বাসায় আমার যদি ছিল ফ্রাইডে আমার বাসায় দিয়ে আসে, পাপা অনেক চিলাচিলি করছে অনেক কিছু করছে অনেক বকাঝকা করছে গায়ে হাত তুলে হাত তুলে নাই ও চিলাচিলি করছে, লাইক একটা টাইম আসছে যে ভালোবাসা দিবসে 2-3 দিন আগে ওকে টেক্সট করে বসে আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছ, মুন্সিগঞ্জ যাচ্ছি, আমি বলি কেন, তুমি তো জানো আমার বাসা থেকে যেহেতু জেনে গেছে এগুলো আমাকে পাঠিয়ে দিতেছে, আমি বলছি ওকে ফাইন কয়দিনের জন্য যাচ্ছ, হোল লাইফের জন্য যাবো এমন কোনো প্ল্যান ছিল না আমার বুঝছে এই কিছুদিন থেকে চলে আসবো, ওকে ভাই তারপরে তুই শুনি ওর ফ্যামিলিও গেছে এখানে, মানে ওর আম্মুর সাথে ওর আব্বুর নাকি আলটিমেটলি ঝগড়া হয়ে যায় এই বিষয়টা নিয়ে, ওর মাও গেছে, তো সেহেতু ভালোবাসাতে কোনো আমার এতটা ইয়ে ছিল না থাকতে হবে, ওকে ফাইন অনেকে থাকে না দূরে দূরে গেল সব, আমি ওকে ফাইন আমার হোক সমস্যা নেই, তো ওদের আমাকে ভিডিও করে কল দিচ্ছে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম লাইক অনেক কান্না করতেছিলাম, তো লাইক তারপরে তুমি ওর সাথে মিট করছে, মিট করছে বলতে আমাকে আলটিমেটলি কল দিয়ে বলতেছে আমি এলাকায় আসবো তুমি তাড়াতাড়ি আসো ওর সাথে মিট করে চলে যাও, বিকজ ফ্যামিলি পিপল দেখতে পারলে সমস্যা হবে, তা আমি ওর সাথে মিট করতে যাই যখন তো ওর ফ্যামিলি অনেকে দেখছে, তো মাথায় তখন থিঙ্ক করে নাই যেহেতু দেখছে
কিছু বলতেছে না কেন, ও যেহেতু বলছে প্রবলেম হবে, ওরাও জয়েন্ট ফ্যামিলি ছিল আর একটা গলিতে সবাই থাকতো। তা আমি বাসায় আসার পর থিঙ্ক করছি ওর চাচা দেখছি দুই তিনবার, কিছু বলে না কেন, কিছু তো বলবে, তুমি এখানে কী করো এত রাত করে, রাত না তখন 8টা বাজে, চলে যায়। তো ইগনোর করলে মানুষ বুঝে যে সে আমাকে ইগনোর করতেছে, লাইক ফোন না, ফোন দিলে যদি ওর আম্মু ফোনটা রিসিভ করে কয়েকটা বার, আমি বুঝতে পারছি যে আমাকে ইগনোর করতেছে হ্যান ত্যান। লাইক তার ওয়ান উইক না, দুই তিন পর আমার একটা ফ্রেন্ড ওকে মানে ও যে বললাম ভালোবাসা দিবস, সেদিন ও বলছে আমাকে, ও আউট অফ ঢাকা ছিল মুন্সিগঞ্জ, বাট ও টোটালি ঢাকা ছিল, আমাকে টাইম দিতে চাই নাই, আমাকে আমার সাথে ব্রেকআপ করতে চাইছিল। কেউ কোনো পার্সনকে ইগনোর করলে, কেয়ার না করলে, ওকে ভ্যালু না দিলে, অবভিয়াসলি সেই পার্সনটা থেকে মনটা উঠে আসে। আমার না উঠতেছিল না কেন জানি, আমার আমি আরও উইক হইতেছিলাম ওর উপর। তো লাইক আমার ফ্রেন্ড বলছে ভাইয়াকে দেখছে, বলো কোথায় দেখছো, তো আউট অফ ঢাকা। ও বলছে আমি দেখছি, আমি মিথ্যা কেন বলবো, ও তোমাকে হাই দিছে, আমি সিরিয়াসলি তুমি ওকে দেখছো, ওর সাথে কে ছিল বল, ও যে যে পার্সনগুলার লাইক ফেস কেমন বলছে, হ্যাঁ একদম সেম মিলে গেছে। ওকে আমি কল করে আস করছি, তুমি কি ঢাকায় ছিলাম, আমাকে মিথ্যা বললো কেন, বলতেও তো পারতাম, আমি পারবো না আসতে হ্যান ত্যান। ও বলছে তুমি আমার আম্মুকে জিজ্ঞেস করো, বাট ওর আম্মু বলছে মা আমি ঢাকায় না, আমি ঢাকার আউট অফ ঢাকা আছি। সেও তো কোনো ফ্যামিলি মেম্বার যদি বলে অবভিয়াসলি বিলিভ করার কথা, ওকে ফ্যামিলি বিলিভ করেছে। তারপর আসে হোলি, হোলি 2000 তখন 80 ছিল, 90 ছিল, মার্চ থেকে হয়েছে, মার্চে হোলি আসে। তো আমাদের প্ল্যান ছিল ওর, আমি তখন ইভেন্টটা স্টার্ট করে নাই, ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি ইভেন্ট স্টার্ট করছি। তো নানু বাড়ি ছিল ওল্ড টাউনে, তো হোলিতে বেসিক্যালি ওল্ড টাউনে যেহেতু বড় করে হয় ইভেন্টটা, তো আমাদের প্ল্যান ছিল আমরা ওল্ড টাউনে যাবো, বাট ও আমাকে না বলে আমাকে আমার থেকে উইদাউট পারমিশন ও চলে যায়, তাও অনেকগুলো মেয়ে ফ্রেন্ডের সাথে, লাইক অনেক জেলাস আছে আমার। তো আমিও তারপরের দিন হোলিতে যাই আমার ফ্রেন্ডদের সাথে, যাতে আমি ও যেহেতু পিকচার তুলে আপলোড দিয়েছে ফেসবুকে, আমি আপলোড দিই নাই, আমি তুলে জাস্ট রেখে দিছি। বাট ওর মেসেজ আমার একটা ফ্রেন্ডের ডিসেল ছিল, ও আমাকে আমার মেসেজ এটা সেন্ড করছে, ও দেখে ফেলে, ও দেখাতে আলটিমেটলি ওর ফ্যামিলি মেম্বার সবাই দেখে ফেলে, কীভাবে দেখছে আই ডোন্ট নো, কীভাবে দেখলো। দেখার ফলে রিলেশনটা একটা ছাপ পড়েছে, ফ্যামিলি মেয়ে ভালো না, ক্যারেক্টার প্রবলেম, মডেল হ্যান ত্যান আনসার ভালো না, ছেড়ে দাও, মেবি আমার কিছু বলছে। তো লাইক তখন আমার একটা রাগ উঠছে, ওই রাগটা আমি কাপল শ্যুট করি, লাইক কাপল শ্যুটটা দেখাতে আরও প্রবলেম হয়। আমি বাসার মধ্যে এমনভাবে ভাঙচুর স্টার্ট করছি, সুসাইড অ্যাটেন্ড করছি দুইবার, লাইক আমাদের বাসায় একটা রুম ছিল যে রুমটা ইউজ করা হতো না একদম, গেস্ট আসলে যখন গেস্টও না, লাইক রুমটা ইউজই করা হতো না। তা ওনার মধ্যে যতগুলো পিকচার ছিল ওগুলো সব আমি প্রিন্ট করে ওই রুমটার মধ্যে লাগায় রাখতাম, ওই রুমটা সেগুলো কেউ ইউজ করতো না। তো ওই রুমটা জাস্ট একটা বেড ছিল আর একটা বক্স ছিল, তাই ওই রুমটায় ওর সাথে ও অনেক ডিপ্রেশনে পড়ে যায়। আমার কোনো ফ্রেন্ড ছিল না তখন, কোনো ফ্রেন্ড ছিল না, যেহেতু আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আমার আমার বাসার পাশে থাকতো, ও আমাকে অলওয়েজ আমার সাথে রেগুলার মিট করতো, লাইক একটা টাইম দিলে আমার তখন ভালো লাগতো, লাইক সারাদিন রুমের মধ্যে বন্দি থাকতাম ভালো লাগতো না, তো ও এসে আমাকে টাইম দিত, ও থাকলে ভালো লাগতো না হলে ভালো লাগতো না। বাট আমি স্কুলে যেতাম না, আমার যেহেতু আমার মা টিচার ছিল, মামা টিচার ছিল, স্কুল যাওয়াটা হতো, শুধু এক্সামটা দিতাম আমি, এখন আমি এক্সাম দিই। তো আলটিমেটলি কী হয়, হোলি ও ইয়েটা দেখতে আমি যে কাপল শ্যুটটা করছি, শ্যুটটা দেখার ফলে আমার ইউশন অনেক বাজেভাবে একটা অ্যাটাক, বাজেভাবে কিছু হয়। তো আমার যে ফ্যামিলি ছিল ওনারা অনেক রিকোয়েস্ট করছে যে রিলেশনটা অ্যাগেন স্টার্ট করা হোক, আমার মেয়ে অনেক ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। ওভাবে একটা কোয়েশ্চেন ছিল, নেভার, কক্ষণ না, এই মেয়েকে আমি কীভাবে আমার ঘরের বউ করি, যে মেয়ে নাকি ক্যারেক্টারের এত। বাট লাইক একটা টাইম আসছে যখন সবাই বলে দিছে বাসায়, সবাই কথা বলছে ফ্যামিলির সাথে, শুধু আমার নানু বাদে, তখন বাসায় এসে ভাঙচুর টোটালি স্টার্ট করছে। তো বাধ্য হয়ে আমার নানু ওর আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে ওর আম্মু একটা কোয়েশ্চেন করছে যে আমার মেয়ে কে ও দোষ করছে যে নিতে পারবো না, বলছে যে আপনার মেয়ের ক্যারেক্টারটা ভালো না, লাইক বিয়ের আগে এইসব আবার শ্যুট করে এটা সেটা, লাইক কেমন চাই লাগছে ওনাদের কাছে। তো তখন আমার নানু আক্স করছে কী করলে ওকে অ্যাকসেপ্ট করবেন, তোরা বলছে আমার ছেলে যেহেতু স্টাডি করতেছে, ও তখন অনার্সে পড়তো, ও ছিল না সরি ইন্টারে পড়তো বেবি, এখন বেবি অনার্সে পড়ে, ও আমার নানু বলতেছে কী করলে ওকে অ্যাকসেপ্ট করবে, একটা কারণ শুনি। তখন আমার নানু বলতেছে লাইক কত চারি 4 লাখ বা 4, হ্যাঁ এমনই হবে, 4 লাখ বা 5 লাখ টাকা যদি দেন আমার ছেলে একটা জব দেয়, লাইক এমন কিছু হলে ও একটা ম্যাচ একটা নিজেরটা তো নিজে করে খেতে পারবে, এমন কিছু বলা হয়েছে আমার ফ্যামিলিকে।
ওটা শোনার পর আমার ফ্যামিলির কলটা রেখে দিয়ে আমাকে জাস্ট একটা কোশ্চেন আসলো, টাকাটা তো কোনো ব্যাপার না, আমরা তো আর এত ফকির না, আর আমাদের লেভেলটা, আমাদের লেভেল অনেক ভালো ছিল। তো বলতেছিল যে টাকাটা কোনো ফেক না, তোমার বাবা সবাই টাকা দিতে পারবে, কিন্তু উনি যে কোশ্চেনটা করছে তুমি হ্যাপি থাকবে না এই ফ্যামিলিতে। তখন আমার সাথে কন্ট্যাক্ট ছিল না, টোটালি ছিল না, লাইক তখন এমন ছিল যে ওর সাথে মিট করলে আমি সিএসএস হয়ে যেতাম, ওর সামনে গেলে আমি অজ্ঞান হয়ে যেতাম, ওর সাথে আমি কথা মানে আধা ঘন্টা মিট করতাম, আধা ঘন্টা টাইম দিতাম, তারপর আমি কান্নাকাটি স্টার্ট করতাম, লাইক তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম রোডের মাঝখানে। এমন এমন টাইম আসছে আমার লাইফে যে আমি নিজে লাইক কেন এই কাজগুলো করছি আমি আজকে ভাবি অবাক লাগে, নিজের লাইফে এতগুলো খারাপ কাজ নিজের হাতে করছি, কেন করলাম একটা ছেলে নিজের লাইফটা নষ্ট করলাম।